অবশেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আলোচিত সমালোচিত অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ থেকে বদলি করা হয়েছে। 31 জুলাই বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আদেশে জানানো হয়, 20তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগ থেকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপি লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রোকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত কমিশনার 17তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামানকে। এখন থেকে হারুনুর রশিদ ডিএমপি সব ধরনের অভিযান পরিচালনাকারী সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গোয়েন্দা বিভাগ, থানা পুলিশ কিংবা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তদন্ত করবে, এসব বিষয়ে নীতি নির্ধারণী দায়িত্ব পালন করবেন তিনি। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন ধরনের অপরাধের ধরন, পরিসংখ্যান, আসামি গ্রেপ্তার এবং অপরাধ দমনে পুলিশ সদস্যদের তৎপরতা নজরদারি করার দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ কর্মকর্তাও হারুনুর রশিদ। একই সঙ্গে রাজধানীতে থানা পুলিশের বাইরে কোনো এলাকায় কত পরিমাণ পুলিশ দায়িত্ব পালন করবে তাও নির্ধারণ করে অপারেশনস বিভাগ। সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় 6 সমন্বয়ককে তুলে নেওয়া এবং তাদেরকে খাইয়ে ছবি প্রকাশ করায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। খাওয়ার ছবি প্রকাশ করার ব্যাপারে উচ্চ আদালত মন্তব্য করেন, এটা জাতির সঙ্গে মশকরা করা হচ্ছে। ভাতের টেবিলে বসে ছবি তুললে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? এছাড়া গেল 29 জুলাই গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন 14 দলের নেতারা। ওই বৈঠকেও হারুনকে নিয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমকে জানান দলের কয়েকজন নেতা। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় 6 সমন্বয়কের বিবৃতি আদায়কে জোরপূর্বক আখ্যা দিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়েও প্রশ্ন উঠে। 2022 সালের জুলাইয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে একেএম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হারুনুর রশিদ। আলোচিত এই পুলিশ কর্মকর্তা 2021 সালের মে মাসে যুগ্ম কমিশনার হিসেবে ডিএমপির গোয়েন্দা বিভাগে পদায়ন পান। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কানিজ ফাতেমা শিমু, আরটিভি।